ভালোবেসে মানুষকে সৃষ্টি করার পর আবার মৃত্যু দেন কেন? একবার হযরত মুসা আলাইহিসসালাম সরাসরি আল্লাহ তাআলাকে এই প্রশ্নটি করেন। তিনি বলেন, হে আল্লাহ, আপনি মানুষকে ভালোবেসে সৃষ্টি করার পর আবার তাকে মৃত্যু দেন কেন? আল্লাহ আকবার এই প্রশ্নের উত্তর এমনভাবে দিলেন যা পুরো বিশ্ববাসীর জন্য একটি শ্রেষ্ঠ শিক্ষা। বর্তমান জামানায় অনেক সংশয়বাদী এবং নাস্তিকরাও এমন প্রশ্ন করেন। তারা বলেন, সৃষ্টি করার পর যদি মেরেই ফেলতে হয় তাহলে এত কষ্ট করে তৈরি করার কি আদৌ কোনো প্রয়োজন ছিল? এসব প্রশ্ন করে নাস্তিকরা নিজেদেরকে মহাজ্ঞানী বলে। কিন্তু দর্শক, আল্লাহ তাআলা এর উত্তর আজ থেকে 3000 বছর পূর্বেই দিয়ে দিয়েছেন। সরাসরি তুর পর্বতে গিয়ে আল্লাহ তাআলাকে করা জগৎ বিখ্যাত 4টি প্রশ্ন এবং আল্লাহ পাকের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সর্বপ্রথম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ, আপনি নিজ হাতে ভালোবেসে দয়া করে মানুষকে বানিয়েছেন, তাহলে কেনই বা আবার তাদেরকে মেরে ফেলেন? তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে ফসল ফলানোর নির্দেশ দিলেন। তাই করলেন তিনি, গম ফলালেন এবং প্রচুর ফলনও হলো। কিছুদিন পর ফসল যখন পেকে গেল এবং সেই ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করে নিলেন, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে মুসা, তুমি নিজ হাতে ফসল মাটিতে লাগালে, আবার এখন ফসল কেন কেটে ফেলছো? আর ফসল যখন কাটছো তখন এই খোসা এবং ফসল আলাদা করছো কেন? মুসা আলাইহিসসালাম বলেন, হে মহান প্রভু, পেকে যাওয়া ফসল সঠিক সময়ে যদি আমি না কাটি তাহলে এর থেকে আমি দানা বের করব কিভাবে? আর খোসা থেকে গম বের না করলে খোসা আর গম দুটো মিলে তো আমি খেতে পারবো না, এগুলোকে আলাদা করতেই হবে। তখন তাকে প্রশ্ন করলেন, তোমাকে এই পদ্ধতি কে শিখিয়েছে? তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, আমি তো সবকিছু আপনার কাছ থেকেই শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, তাহলে চিন্তা করো, তোমার পালনকর্তা কেন এই পদ্ধতি ব্যবহার করবে না যা তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে? দেখো, আমি মানুষ সৃষ্টি করি এবং মৃত্যু দেই, যাতে আমি বুঝতে পারি কার রূহ কেমন। এমন উত্তর শুনে মুসা আলাইহিসসালাম বললেন, হে প্রভু, রূহ কি সবার এক হয় না? আল্লাহ তাআলা তখন বলেন, পৃথিবীতে দুই ধরনের রূহ হয়। কারো রূহ পবিত্র আছে, তো কেউ তার রূহকে কলুষিত করে ফেলেছে, তো মৃত্যুর পর আমি এই রূহ দেখে জান্নাত জাহান্নাম পূর্ণ করব। তুমি যেমন গম থেকে খোসা এবং ভুষি আলাদা করো, একইভাবে আমি সকল অপবিত্র রূহকে পবিত্র রূহগুলো থেকে আলাদা করে ফেলব। আর তুমি যেমন সুনির্দিষ্ট সময়ে ফসল কেটে ঘরে নিয়ে আসো, একইভাবে মানুষের জন্মের পর নির্ধারিত সময়ের পর আমিও তাকে আমার কাছে ডেকে নিয়ে নিই। মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরায়ণ, আদম সন্তানদের জন্য পুরস্কার পাবার মাধ্যম এবং বদকার আর পাপিষ্ঠদের শাস্তি দেওয়ার একমাত্র পন্থা। প্রিয় দর্শক, এই একই ধরনের কথা পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন। সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি, যাতে আমি দেখতে পারি কর্মক্ষেত্রে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। তারপর হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে অত্যন্ত মূল্যবান আরেকটি প্রশ্ন করেন। মুসা আলাইহিসসালাম বলেন, হে আল্লাহ, এই পুরো পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? তখন আল্লাহ তাআলা বলেন, আমি সেই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করি যে ব্যক্তির হাতে ক্ষমতা থাকার পরও সে প্রতিশোধ না নিয়ে ধৈর্য অবলম্বন করে, কেননা এই একই গুণ আমার মধ্যে রয়েছে। তোমরা যত পাপাচারে লিপ্ত থাকো না কেন, যদি সাথে সাথে তার প্রতিশোধ আমি নিতাম তাহলে পৃথিবীতে মানব সম্প্রদায় টিকেই থাকতো না। একইভাবে মানুষদের মধ্যেও অনেক প্রভাবশালী আর ক্ষমতাধর রয়েছে, যারা ক্ষমতা থাকার পরেও সাথে সাথে প্রতিশোধ নেয় না, বরং ধৈর্য অবলম্বন করে। আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এরপর মুসা আলাইহিসসালাম বললেন, হে প্রভু, এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, যার জ্ঞানের পিপাসা কখনো শেষ হয় না আর যে জ্ঞান ভর্তি করে নিজের ভেতরে রাখে না, বরং তা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কাছে বিলিয়ে দেয়, সেই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী। এরপর মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, হে আল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তিকে? উত্তরে আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তি ধনী যে তার নিজের কাছে যতটুকু আছে ততটুকুতেই সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকে, অর্থাৎ প্রতিনিয়ত আরো চাই এমন না করে, বরং যা কিছু আছে তা নিয়ে আল্লাহর দরবারে খুব বেশি শুকরিয়া আদায় করে। পৃথিবীর সবচেয়ে ধনী হওয়ার পাশাপাশি সবচেয়ে সুখী মানুষও বটে। প্রশ্নগুলোর উত্তর শুনে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছিলেন, যদিও তার অন্তরে আরো একটি প্রশ্ন ছিল। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি তোমার শেষ প্রশ্নটি মনের ভেতরে রেখে দিয়ে ঘুরপাক খাওয়াচ্ছ, সেটি বলছো না কেন? তখন মুসা আলাইহিসসালাম মুচকি হাসলেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি নিশ্চয় জানতে চাচ্ছ আমার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত কি হতে পারে। মুসা তাজ্জব হয়ে বলেন, জি রহমানুর রাহিম,
আপনি অন্তর্যামী, যেহেতু অন্তরের খবর জানেন আমি এই প্রশ্নটির উত্তর চাই। তখন আল্লাহ বলেন, আমার কাছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হচ্ছে অন্যকে তুমি এমন উপদেশ দিবে যা তুমি নিজেও করো। মনে রাখবে, আমি খোদা তাআলা এমন ব্যক্তিদের সবচেয়ে অপছন্দ করি যারা মানুষকে এমন কোনো উপদেশ দেয় যা সে নিজে করে না। তাই তুমি যখন মানুষকে উপদেশ দিবে, তার পূর্বে সেই একই কাজ তুমি নিজে করে নেবে। সুবহানাল্লাহ, এই একই কথা পবিত্র কোরআনেও আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমরা এমন উপদেশ মানুষকে কেন দাও যা তোমরা নিজেরা করো না? আল্লাহর কাছে এটা অপছন্দনীয় কাজ। যে মানুষ এমন কোনো উপদেশ আরেকজনকে বলবে যার উপর সে নিজেই প্রতিষ্ঠিত নয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন।